হ্যালো বন্ধুরা আশা করি অনেক ভালো হচ্ছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই দারুণ একটি স্পাই অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার দুইটা মোবাইলে কানেক্ট করে একটি মোবাইলে ধরেন একটা রোমের মধ্যে রেখে দিলেন এবং আপনি অন্য রুম থেকে সেই রোমে কি কথা হচ্ছে এবং কি কি কথা বলতেছে সব কিছু আপনার মোবাইলের মাধ্যমে শুনতে পারবেন বলতে গেলে এটি একটি স্পাই আপনার ক্যামেরার মতো মানে স্পাই ক্যামেরা দিয়ে যেমন ভিডিও আপনার দেখা যায় কিন্তু এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি সব কথা শুনতে পারবেন কিন্তু দেখতে পারবেন না তো বন্ধুরা এইটা হচ্ছে যে আপনার একটা ওয়াইফাইয়ের মধ্যে দুইটা মোবাইল কানেক্ট থাকতে হবে এবং সেই মোবাইলটা দিয়ে একটা মোবাইল দিয়ে ধরেন হচ্ছে স্পিকার বানালেন মানে যে যে কথাগুলো বলবে আর আরেকটা মোবাইল দিয়ে আপনি যত দূরেই থাকুন না কেন সেই ওয়াইফাই যদি কানেক্টেড থাকেন তাহলে সেই কথাগুলো আপনি সব কিছু শুনতে পারবেন তো বন্ধুরা আমি আগেই বলিনি এই ভিডিওটার মাধ্যমে বা এই অ্যাপ্লিকেশানটির সাহায্যে কেউ কোনো উল্টাপাল্টা বা খারাপ কাজ করবে না জাস্ট আপনার এডুকেশনাল ইন মানে পারপস এটা কারো ক্ষতি করার জন্য না তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি বলব যে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনাদের মতামত আপনাদের মতামতের ওপর আসলে ডিপেন্ড করে যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আর উৎসাহিত হই তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো তারপর হচ্ছে যে আপনি প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার যেহেতু দুইটা মোবাইল প্রয়োজন কারণ একটা দিয়ে আপনি মাইক্রোফোন হিসাবে ইউজ করবেন আরেকটা হচ্ছে আপনি সেটাকে স্পিকার হিসাবে ব্যবহার করবেন তো তার জন্য আপনাকে যা করতে হবে এখানে ওয়াইফাই ইয়ার নামের একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে এ দেখেন এই অ্যাপ্লিকেশানটি ওয়াইফাই ইয়ার তো এই অ্যাপ্লিকেশানটি দুইটা ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর দেন ওপেন করবেন তো দুইটা ফোনে ওপেন করার পর প্রথমে আপনার ইন্টারফেসটা দুইটা ফোনে এরকম আসবে যে ইউজ অ্যাজ মাইক্রোফোন তো বন্ধুরা যেই ফোনটার সাহায্যে আপনি মাইক্রোফোন বানাতে চান তো সেটাকে আপনি মাইক্রোফোনের মধ্যে সিলেক্ট করবেন আর যার সাহায্যে আপনি অ্যাজ এ স্পিকার হিসেবে বা যেটার সাহায্যে আপনি সব কথাগুলো শুনতে চান তো সেটাকে স্পিকার হিসেবে ব্যবহার করবেন তো আমি আমার আরেকটা মোবাইল অবশ্যই আপনার হয়তো দেখতেছেন না আমি আরেকটা মোবাইলের মধ্যে আমি একটাকে আপনার ইউজ এ মাইক্রোফোন আরেকটা হচ্ছে ইউজ এ স্পিকার হিসাবে ব্যবহার করব তো এই ফোনটাকে যেটাতে আপনার আপনাদের সাথে টিউটোরিয়ালটা দেখাচ্ছি তো তো সেইটা মোবাইলটা দিয়ে আমি স্পিকার হিসাবে ব্যবহার করব তো এখন দেখেন যে সিলেক্ট মাইক্রোন বা অ্যাড্রেস এটা যদি আপনি প্রেস করেন এবং কানেক্টে যদি ক্লিক দেন তো এখানে দেখবেন যে আপনার কানেক্ট হয়ে যাবে তো এই দেখেন জাস্ট একটু টাইম নেবে এটা না হলে আপনি এখানে দেখেন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এই দেখেন মাইক্রোফোন ইয়ারের মধ্যে দেখেন এখন হয়ে গেছে कनेक्टेड হয়েছে আমি অনুবাদের মধ্যে যা যা কথাগুলো সব রিপিট আসতেছে এই কারণে আমি আপনাদের কেটে দিলাম তো জাস্ট নর্মাল বিষয়টা হচ্ছে যে আপনি জাস্ট কানেক্ট করার পর ওই মোবাইলটি দিয়ে যা যা কথা হচ্ছে বা এই মোবাইলটি যদি আপনি অন্য কোথাও রেখে দেন সেই জায়গাতে যা যা কথা হবে সবকিছু আপনি আপনার এই মোবাইলটা দিয়ে যেটা দিয়ে আপনি স্পিকার হিসেবে শুনবেন সেটা আপনি শুনতে পারবেন এই দেখেন আমি আরেকবার কানেক্ট করাই এখানে অবশ্যই ডিসকানেক্ট হয়ে গেছে এখন তো ডিসকানেক্ট হলে আপনি আবার এগেন যদি এখানে কানেক্ট করান তারপরে এখানে আপনি এ দেখেন হ্যালো 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 তো এটা হচ্ছে আমি অন্য মোবাইলে কথা বললাম সেটা আমার এই মোবাইলের মধ্যে চলে আসতেছে কথাগুলো তো বন্ধুরা দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন একটা মোবাইলকে আপনি মাইক্রোফোন আরেকটাকে স্পিকার হিসেবে দুইটাকে জাস্ট আপনার একই ওয়াইফাইতে কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হলে আপনি যত দূরেই থাকুক না কেন সেই মোবাইলে যা যা কথা হবে সব কিছু আপনি আপনার এই মোবাইলে শুনতে পারবেন তো আশা বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বেলাইকনটির মধ্যে বন্ধুরা প্রেস করে রাখুন তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তো সব ভালো থাকবেন বন্ধুরা আর অবশ্যই বাংলাদেশ চ্যানেল সাথেই থাকবেন